মাদার ইন ল আর ফাদার ইন ল যাওয়ার পরে আমার নিজের বাবা মা এসে পড়াতে আমার মেয়ের যেমন একাকিত্বটা আর লাগছিল না, তেমন আমারও কাজের খুব হেল্প হয়ে যাচ্ছিল। আর আমার তো এরকম কাজের হেল্প হচ্ছিল যে এখন আলসেমি পেয়ে বসেছে। আজকেই ওরা চলে যাবে, তো আজকে ওদের চলে যাওয়ার আগেও আমি বলছি না পুজোটা দিয়েই যাও, সকালের পুজোটা আমাকে আর যাতে দিতে না হয়, বলছিলাম না যাওয়ার আগে পুজোটা দিয়েই যাও। তো এই যে আমার মা সকাল সকাল এসে পড়েছে এখানে ফুল পাড়ার জন্য, ফুল পেড়ে পুজোটা দিয়ে, মানে ওদের প্ল্যান ছিল ফুল পুজো টুজো না দিয়ে ঘুম থেকে উঠে চাটা খেয়েই বেরিয়ে পড়বে, বাড়ির উদ্দেশ্যে বাড়ি চলে যাবে। এখান থেকে আমাদের এই বাড়ি থেকে আমার বাবার বাড়ি কিন্তু বেশি দূরে না, 10 থেকে 15 মিনিট লাগে অটো দিয়ে গেলে। কিন্তু তারা এরকম একটা ভাব করছে যে সকাল সকাল বেরিয়ে না পড়লে ওদের নাকি ট্রেন মিস হয়ে যাবে, এরকম অবস্থা। তো যাই হোক, অনেক বলে কয়ে যে বললাম যে না পুজোটা দিয়ে যাও, নাহলে সারাদিন আমার খুব অসুবিধা হবে, তো সেই ওই যে মেয়েকে নিয়ে অসুবিধা হবে। তো পুজোর ফুল পেরে নিয়ে আসলো, স্নান টান করে পুজোর ফুল পেরে নিয়ে আসলো, পুজো দেবে। তো যাই হোক, এতদিন তো মাই পুজো দিয়েছিল, সকাল বিকাল দুবেলায় পুজো দিয়েছিল, প্লাস আমার যাবতীয় যত কাজ আছে মোটামুটি মাই করে দিয়েছিল। তো এই যে আমার মেয়েও এখন ঠাকুর ঘরে এসে পড়েছে। তো এই যে গণেশ পুজোর সময় সাজিয়েছিলাম সেই সাজসজ্জা, গণেশ পুজোটা খোলা হয়ে গেল, রাম ঠাকুরের সিংহাসন যে সাজিয়েছিলাম সেটা আর আজকেও খোলা হলো না। মেয়ে এখানে খেলায় ব্যস্ত, তারপর দাদুভাইয়ের সাথে একটু আদর আহ্লাদ করলো। পরে এই যে এখন ওদের যাওয়ার সময় হয়ে গেল, প্রায় 10:30-10:30 সময়। সকালের খাওয়া টাওয়া খেয়ে আমার বাবা মা বেরিয়ে পড়লো। আজকে প্রায় 6টা দিন ওদের সাথে খুব ভালোই কাটলো। তো যাওয়ার সময় একটু স্বাভাবিক, আমার কাছে একটু খুবই খারাপ লাগছিলো যে ওরা চলে যাচ্ছে। তো আমি নর্মালি বাবার বাড়িতে গিয়ে যখন তখনই গিয়ে থাকতে পারি, তাতে আমার কোনো বাধা নিষেধ বিধিনিষেধ নেই, কোনো বাধা নিষেধও নেই, আমার যখন ইচ্ছে আমি তখনই গিয়ে থাকতে পারি। কিন্তু তারপরেও এখানে এসে যখন ওরা কয়েকদিন থাকে তখন খুব ভালোই লাগে। আর এই যে যাওয়ার দিন আমার মনটা খুব খারাপ হয়ে যায়, সাথে আমার মেয়েদেরও মনে হয় মনটা একটু খারাপ ছিল যে দরজায় দাঁড়িয়েছিল। ওরা যাওয়ার পরে আমার মেয়েদের ওর বাবার কাছে রেখে আমি চলে এসেছিলাম ছাদের উপরে। এই যে কাপড় চোপড়গুলো আজকে ধুয়েছি, পুরো সোফার কাবার টাবার বালিশের ওয়াটার সব ধুয়ে দিয়েছি। কারণ ওই যে মানে মার খাটের মধ্যে যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড পুরো গড়াগড়ি করছিল, তো পুরো এগুলো নোংরো হয়ে গেছিলো, তো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছি। তো যে এগুলো মেলার জন্য ছাদে এসে পড়েছি, ছাদে কিন্তু রোডটা সেই পরিমাণ নেই। একদিকে পশ্চিম দিকটা কিন্তু পুরোই মানে ক্লাউডি হয়েছিল, আর এদিকে হচ্ছে পূব আকাশটা। এই দেখো পূব আকাশটা কিন্তু তাও একটু পরিষ্কার আছে, একটু নীল আকাশ দেখা যাচ্ছে, কিন্তু ক্লাউড আছে ঠিকই, বৃষ্টি আসলেও আসতে পারে, কিন্তু তারপরেও বাতাস ছিল, অল্প বিস্তর রোদও ছিল। তাই আমি ভাবলাম কাপড়গুলো এখানে দিয়ে দিলেই মনে হয় শুকিয়ে যাবে, আর সোফার কাপড়গুলো তো এমনিতেও খুব মোটামোটা, তো এগুলো আমার বারান্দাতে শুকোতে চাইবে না একদিনে, তো এগুলো দেওয়ার জন্য এই যে ছাদে এসে পড়েছিলাম। এই কদিন মা যতদিন ছিল আমার কাপড় চোপড় আমি শুধু ওয়াশিং মেশিন থেকে বের করে বালতির মধ্যে রেখে দিতাম, আর মাকে বলতাম মা একটু দিয়ে আসো, বিকেলে বলতাম মা একটু নিয়ে আসো, তারপরে মা একটু ভাঁজ করে দাও, তারপরে মা সকালে পুজোটা দাও, মা রাতের পুজোটা দিয়ে দাও, ব্যাস। আর আমার মেয়েকে ধরো, এই করো সেই করো, মানে অর্ডারের পর অর্ডারের মধ্যে রেখেছি। জানি না, মানে অ্যাকচুয়ালি বাবার বাড়িতে গেলে মেয়েরা যেমন খুব আলসে হয়ে যায়, একদমই খাজ হাতে ওঠে না, মনে হয় কয়েকদিন আরামে থাকি। আমারও এখানে যখন মা এসেছিলো আমারও মনে হয়েছিল আমি যেমন একদম খুব আলসে হয়ে গেছি, কয়েকদিন আর একটু আরামে থাকি। নর্মালি এমনিতেও আমার সেই বিশেষ কোনো কাজ থাকে না। তো এই যে কাপড় রোদে দিতে এসে দেখলাম লেবু গাছটা তো অনেকগুলো লেবু অনেক বড় হয়ে গেছে, তো যে গরম পড়েছে আমি অনেক লেবুর শরবত টরবত এই কদিনের মধ্যে খেয়েছি। তো এই যে আরও 3টে লেবু পেরে নিয়ে চলে গেলাম, এই 3টে লেবু নিয়ে কাপড় চোপড় সব মেলে একদম নিচে চলে যাবো, এখন স্নান করবো। তো এই যে স্নান টান করে টোরে এখন প্রায় দুপুর হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, মেয়েদেরও খাওয়া হয়ে গেছে, ও এখন আমি এসে পড়েছি, আমার বাকি কাপড়গুলোই বারান্দার মধ্যে মেলে দেবো, কালকের কাপড়গুলো নিয়ে চলে গেছি। এই কদিনে না অভ্যেসটা খুব খারাপ হয়ে গেছে, ওই যে বললাম মায়ের কাপড় মেলতো, মায়ের কাপড় নিত, মায়ের কাপড় ভাঁজ করতো, তো আমার আজকে না একটু অসুবিধা হয়ে যাচ্ছে। 6 দিনে অভ্যেসটা অনেকটাই খারাপ হয়ে গেছে, এখন আবার আগের ট্র্যাকে আস্তে আস্তে করে ফিরবো। তো কালকে আমার মাদার ইন ল ফাদার ইন ল রিটার্ন করবে, তা কালকে আবার আমার ভাইয়ের একটা ম্যারেজ প্রোগ্রামও আছে, ওদের একটা রিচুয়ালস আছে কালকে, তো সেই জন্য আমার মা বাবা আজকে তাড়াতাড়ি করে সকাল সকাল চলে গেল, না হলে কিন্তু কাল আজকে বিকেলেও যেতে পারতো। তো ওরা সকাল সকালে ওই যে বেরিয়ে গেল, তারপর আমি এই যে কাপড় চোপড় নিয়ে পড়ে গেলাম, অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম, কিন্তু ওই যে অভ্যেসটা খারাপ হয়ে গেছিলো বলছিলাম, মায়ে এতদিন দিয়ে দিত, আজকে কিরকম যেন একটা লাগছিলো। আসলে কিন্তু এই 6 দিন আগেও আমি কাপড় দিতাম, আমিই করতাম, আমার কাপড় তো আমি বারান্দাতে
মেলতামই কিন্তু আজকে একটু অন্যরকম অন্যরকম লাগছে। তাই দুপুর গড়িয়ে প্রায় এখন দুপুর হয়ে গেল, তারপরে এই যে কাপড় টাপড় দিয়ে এখন হয়ে গেছে আবার বিকেলবেলা। বড় মেয়ে চলে গেছে ওর বাবার সাথে ক্যারাটে ক্লাসে, আমি আর ছোটো মেয়ে বাড়িতে একা। এখন ওকে ঘুম থেকে উঠিয়ে যে আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে একা একা একদম ভালো লাগছিল না, বারান্দায় দাঁড়িয়ে একটু লোকজন দেখলাম। তারপরে যখন ওর বাবা আসলো আমি বিকেলের পুজো দিতে চলে আসলাম। ওই যে ঠাকুর সিংহাসনে ফুলের মালাগুলো সকালে দেখেছিলে ওগুলোই উঠিয়ে ব্যাগ ভর্তি করে রেখে দিলাম, আবার লক্ষ্মী পুজোর দিন বের করব, তখন আবার লক্ষ্মী পুজোর সময় সাজাবো। এই ফুলের মালাগুলো আমি অনলাইন থেকে কিনে রেখেছিলাম প্লাস্টিকের, যাতে এই যে পুজোর সময় একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি, দেখতেও ভারী ভালো লাগে। এই যে তাজা ফুলগুলো দিলে কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগে, কিন্তু বারবার কেনা তো আর পসিবল না, তাই একবারে প্লাস্টিকেরগুলো কিনে রেখেছিলাম। মানে প্রত্যেকবার সাজিয়ে নিলে আর তারপরে আবার ব্যাগে ভর্তি করে রেখে দিলেই হলো। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোও শেষ, আমার ছোট্ট মহারানীও ঠাকুর ঘরে এসে পড়েছে। তারপর চলে এসেছি ঘরে, ঘরের অবস্থা তো যা একটা হয়ে আছে, আজকে পুরো চেঞ্জ করছি। এতদিন তো পুরো মায়ের ওপর ছেড়ে দিয়ে বসেছিলাম, কিছুই করিনি, তো আজকে পুরো নিজের ওপর পড়েছে। তো এই যে সব কিছু চেঞ্জ করা শুরু করেছে। এমনিতে তো আগের ব্লগগুলিতে তোমরা দেখতেই পেতে আমি প্রতিদিনও অনেক সময় বা প্রতি দুই দিনেই বিছানার চাদর চেঞ্জ করতাম, কিন্তু এই ছদিনের মধ্যে মায়ে চেঞ্জ করে দিয়েছিল। মাকে শুধু বলে দিতাম চেঞ্জ করে দাও, তো মায়ে চেঞ্জ করে দিত, তো আমার একদমই করতে হতো না কিছু, আমি শুধু বসেই থাকতাম। তো যাও, মাকে বসানোর জন্য এনেছিলাম, কিন্তু এই বয়সেও মাকে এসে আমার বাড়িতে অনেকগুলো কাজ করতেই হলো। তো যাই হোক, আজকে যখন মা চলে গেছে খুব খারাপ লাগছিল যে এই কাজগুলো তো মাই করে দিত, আজকে আমার নিজের করতে হচ্ছে। অন্য সময় হলে মা এসে আমার বাড়িতে, অন্য মেয়েদের বাড়িতে মারা নিশ্চয় গিয়ে খুব আনন্দ করে মজা করে আরাম করে বসে থাকে, কিন্তু আমার মাকে আমার বাড়িতে এসেও এইসব কাজগুলো করতেই হলো। বাড়িতেও করতে হয়, এখানে মেয়ের বাড়িতে এসেও করতেই হলো। তো যাই হোক, এখন যাওয়ার পরে খুব খারাপ লাগছে, তাই আজকে গলার আওয়াজটাও যেমন আমার একটু খুব ঝিমিয়ে আছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ। তো যাই হোক, এখন এই যে কাপড় চোপড় নিয়ে বসেছি, যা মানে এদিকে আগোছাল হয়েছিল, আমি যেদিকে একদমই মনোযোগ দিচ্ছিলাম না এই ছয় দিন ধরে, তো পুরো গুছিয়ে আজকে সেট করে নেব। তো এই যে কাপড় ভাঁজ করতে লেগে পড়েছি, একটার পর একটা কাপড় ভাঁজ করতে জায়গায় জায়গায় রাখতে রাখতে মোটামুটি অনেক কাপড় ভাঁজে আছে, জায়গায় জায়গায় রেখে দিয়েছি। আজ এই যে কাপড়গুলো কালকেরগুলো আজকে মাত্র তুলেছিলাম দুপুরবেলা, ওইগুলো এখন ভাঁজ করব। আর বাকিগুলো তো মা ভাঁজ করে জায়গায় জায়গায় ঢুকিয়ে দিয়ে গেছে, আর অসুবিধে নেই। তো এই যে মোটামুটি কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর দেখো এই যে মেয়ের যে ঝুড়িটা আছে কাপড়ের ছোটো মেয়ের, ওইটা এখন ঠিক করে নিচ্ছি। ওইটাও পুরো লন্ডভন্ড হয়েছিল এই কদিনে, তো বললাম যে একদমই নজর দিইনি কোনো দিকে, মানে সব কিছু মায়ের উপর ছেড়ে দিয়ে বসেছিলাম আর কোনো কিছুই করছিলাম না। তো সব কিছু এখন একটু লন্ডভন্ড টাইপের হয়ে আছে, তো ওগুলোই ঠিকঠাক করছিলাম। মেয়ের কাপড়গুলো যদি সব এক জায়গায় না থাকে, জায়গাটা জায়গায় না থাকে, পট করে পাবো না খুঁজে। এতদিন তো কিছুই করতে হয়নি, এটা পাইনি, মাকে অর্ডার দিয়েছি, মা ওটা পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, কিন্তু আজ থেকে তো আর অর্ডার দিতে পারবো না, নিজেরটা নিজেকেই খুঁজে নিতে হবে। তো এই যে আবার নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, যাতে আর কোনো অসুবিধে না হয়। তো এই যে আমার ভাঁজ টাজ করা মোটামুটি হয়ে গেছে, এখন রেখে দেবো, এখন আস্তে আস্তে গুছিয়ে নেব, কারণ রাতও কিন্তু অনেকটাই হয়ে গেছে, মেয়েদের খাওয়ানোর সময়ও হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ সব মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এটা আমার বেডরুমটা মোটামুটি গোছানো আমার হয়ে গেছে, এখন গুছিয়ে ফেলবো মারা যেই রুমে ছিল ওই রুমে। নর্মালি ওই রুমটা পুরোপুরি গুছিয়ে ফেলেছি, শুধু বিছানার চাদরটাও আমার হাজবেন্ড পেতেই রেখেছে, তো আমি আর একটু ঠিকঠাক করে নেব। তো এই যে মারা যেই বালিশ কোল বালিশগুলোতে ঘুমিয়েছিল, সেই বালিশ কোল বালিশগুলোকেও ঠিকঠাক করে বিছানার চাদরটাও একটু ঠিকঠাক করে নেব। আগে দেখো, মেয়ে একদম লন্ডভন্ড করে রেখে দিয়েছে, তো ওগুলো একটু উঠানোর চেষ্টা করছিলাম। তো এই যে বিছানার চাদর আমার হাজবেন্ড অলরেডি চেঞ্জ করে ফেলেছে, নতুন চাদর পেতেই রেখেছিল, কিন্তু ঠিক করে পাতাটা হয়নি, তো আমি না প্রথমে বুঝতে পারিনি এটা যে নতুন চাদর ছিল, তাই আমি উঠিয়ে ফেলেছি। তারপরে আমার হাজবেন্ড এসে বলল যে চাদর তো আমি অলরেডি চেঞ্জ করেছি, তুমি কেন আবার চেঞ্জ করছো, তারপরে আবার কী করবো, এই চাদরটাকে আর সুন্দর করে পেতে দিলাম, মানে ভুলবশত উঠিয়ে ফেলেছিলাম, তো ও আগেই এটা চেঞ্জ করেছিল। তো এই যে ও এসে বলে গেল যে এটা চেঞ্জ করবে না, এটা নতুন চাদরটাই ছিল। এই রুমটাতে আমার মা বাবা এতদিন ছিল, আজকে আমার এই রুমটাতে আসতে একটু খারাপ লাগছিল। জানি না তোমাদের সাথে এরকম হয় কি না, বাবা মা চলে যাওয়ার পরে একটু খারাপ লাগে, আমার তো খুবই খারাপ লাগছিল। যাই হোক, বাবা মার বাড়ি তো আর বেশি দূরে না, 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়, এনি টাইম এনি দিনই যেতে পারবো, কিন্তু তারপরেও খারাপ লাগা একটা কাজ করি, মানে আমরা
আর নিশ্চয়ই যারা মেয়ে আছো তারা সবাই বুঝবে যে আমার অবস্থাটা এখন ফিলিংসটা এরকম অ্যাকচুয়ালি কীরকম ছিল। তো এই যে এতদিন এই বিছানাটার মধ্যে ওরা শুয়েছিল, তাই এই টেডি বিয়ার্সগুলো সব নামিয়ে রেখেছিলাম। নর্মালি তো আমাদের ঘরে আরও অনেক টেডি বিয়ার থাকে, কিন্তু ওই যে বাবা মা শোয়ার জন্য সব টেডি বিয়ার সরিয়ে ফেলেছিলাম। আজকে আবার টেডি বিয়ারগুলোকে নিজের জায়গায় রেখে দিলাম আর বাকিগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছি। সবগুলো বাইরে বের করে তো ময়লা করার দরকার নেই, তাই কিছু ভেতরে ঢুকিয়ে রেখেছি। তো যাই হোক, এদিকে যে পুরো লন্ডভন্ড হয়েছিল, ওই যে বললাম এতদিন সব মায়ের উপর ছেড়ে দিয়ে বসেছিলাম, কিছুই খেয়াল করিনি কোনো দিকে। তো অনেক কিছু তো আর সব কিছু তো মা আর পেরে ওঠেনি, কারণ কোথায় আমার কোন জিনিস থাকে সেটা তো আর মা জানার কথা না। তো মা নর্মালি সব হাজ করে করে রেখে গেছে, এখন আমার কাজ হচ্ছে সব গুছিয়ে গুছিয়ে রাখা। আমি এদিকে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর মেয়ের বাবা দুই মেয়েকে অ্যাঙ্গেজ রাখার চেষ্টা করছিল। ওঠায় এদিকে দেখো ডিস্কো লাইট জ্বালিয়ে প্রায় ডিস্কোর মতো মানে করে ফেলেছে ঘরটাকে। তো এখানে এই যে দুই মেয়ে নাচছে আর আমি গোছাতে লেগে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকে সারাদিনই আমার খুব খারাপ লাগার মধ্য দিয়ে গেল। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।